বর্ধমান শহরের উপকণ্ঠেই কাঞ্চননগর রথতলা, আর এখানেই রয়েছে মনোহর দাস বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির টিম চলে এসেছে এই স্কুলে পূর্ণ প্রস্তুতি নিয়ে। উদ্দেশ্য একটাই, স্কুলে পাঠরত সকল ছাত্রীর কাছে তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতিকার খাদ্যের মাধ্যমে কীভাবে সম্ভব তা তুলে ধরা। তাই প্রথমে স্কুলের প্রধান শিক্ষিকাকে সম্বর্ধনা জানিয়ে আমরা শুরু করছি আজকের আমাদের সেমিনার পর্ব। তোমাদের খাদ্যাভ্যাস এটা কেমন আছে সেটা দেখার জন্য এবং বাচ্চাদের মূলত তোমরা যারা রয়েছ তাদের কী কী সমস্যা আছে, শারীরিক সমস্যা, এবং সেগুলোকে আমরা সহজেই খাবারের মাধ্যমে কীভাবে সেই সমস্যার হাত থেকে বাঁচতে পারি সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আজকে একটু আমরা আলাপ আলোচনা। তো প্রথমেই বলি, আমরা মূলত কাজ করি পুষ্টির ওপরে, অর্থাৎ কিনা আমাদের এই যে শরীর তোমরা দেখছো, এই শরীরটা তৈরি হয় কি দিয়ে? খাবার দিয়ে। একটা গাড়ি যেমন চলে পেট্রোলে ডিজেলে, তেমনি আমাদের শরীর কিসে চলে? খাবার। যেমন বিভিন্ন ভেজাল খাবার, এবং এগুলো আদতে খাবারই নয়, সেই সমস্ত জিনিসগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করি তখন আমাদের সেই সমস্যাগুলো দেখা যায়। বেশিরভাগ একটা কমন প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি, একজন চুলের সমস্যা, কতজনের চুল নিয়ে সমস্যা আছে একটু হাত তুলতে? তাহলে এইবার বোঝা গেছে, যেটা আমি একঝলক চোখে দেখছিলাম এটা সত্যি কথায় যে অনেক বাচ্চারই চুল নিয়ে সমস্যা রয়েছে। এমন কিছু জিনিস আছে যেগুলো খেলে আমাদের চুলের স্বাস্থ্য খুব ভালো থাকে। কি সেই খাবার? প্রথমেই হচ্ছে যে চুল পাতলা হয়ে যায়, চুল সহজে ঝরে যায়, গোড়া আলগা হয়, খুশকি হয়, এগুলো মূলত যদি শরীরে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে হয়। অনেকে বলবে যে আমরা প্রোটিন তো খাই, আমরা সপ্তাহে দুদিন মাংস খাচ্ছি, তাহলে প্রোটিন খাচ্ছি, তারপরেও আমাদের কেন এরকম হচ্ছে? সব থেকে ভালো হলো যদি রোজ একটা করে ডিম খাওয়া যায়। ডিমের প্রোটিনটা ভীষণ আইডিয়াল প্রোটিন তোমাদের শরীরের জন্য। আর মজা হচ্ছে ডিমের মধ্যে একটা ভিটামিন থাকে যেটাকে আমরা বলি বায়োটিন। এই বায়োটিন ভিটামিনটা আর একটা নামই হচ্ছে এইচ, ভিটামিন এইচ, আমরা বলি এইচ ফর হেয়ার। তাহলে চুলের স্বাস্থ্যের জন্য বায়োটিন, তোমরা হয়তো শুনেছো যে বুদ্ধি বাড়াবার জন্য ব্রাহ্মী শাক ইত্যাদি কথা শুনে থাকবে, এর থেকে অনেক বেশি কাজ করে ডিমের মধ্যে থাকা ফসফোলিপিড। এই জিনিসটা আমরা আরো একটা জিনিসে পাই, সেটা হলো ঘি, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি যে সমস্যা সেই সমস্যাও হবে না। যদি আমি ডেলি একটা করে গাজর খেতে পারি, অথবা ডেলি যদি আমি এতটা পরিমাণ কুমড়ো খেতে পারি, অপশন আছে কুমড়ো না খেলে গাজর, যেটা ভালো লাগবে সেটা। এর আর একটা সুবিধা কি আছে, অনেকেই আমরা খেয়াল করি যে ওয়েদারের একটু বদল হলে আমার আগেই সর্দি কাশি হাঁচি শুরু হয়ে যায়, আমার আগেই ঠান্ডা লেগে যায়, আমার আগেই গলা খুশখুস করে, শ্বাস নিতে সমস্যা হয়। এই সমস্যাগুলো যাদের আছে তাদেরও কিন্তু এই গাজর বা কুমড়ো যেটা পছন্দ সেটা যদি এলি ডায়েটে নিয়ে যায় তাহলে এই সমস্যাগুলো সব চলে যায়। এরপর আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, সেটা হচ্ছে একান্তভাবে মেয়েদের সমস্যা, পিরিয়ডসের সমস্যা। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এবং এই দিকগুলো নিয়ে কি হয় না আমরা সচরাচর আলোচনা করি, যখন দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, আমরা জানি না আদতে এই যে এখানে এতগুলি মেয়ে বসে আছে যারা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের পিরিয়ডস হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো, তারা জানেই না যে অ্যাকচুয়ালি ক দিনটা নর্মাল না, নর্মাল রেঞ্জটা হচ্ছে 5 দিন। 5 দিন যদি ঠিকঠাকভাবে হয় তাহলে প্রথম 3 দিন ডিসচার্জ ঠিক থাকতে হবে, বাকি 2 দিন ডিসচার্জ একটু কমে। এই 5 দিনের সাইকেলটা যদি বজায় থাকে এবং পেটের যদি খুব হেনফেন না হয়, অ্যাকচুয়ালি হওয়া উচিত 28 দিন অন্তর, 28 দিন অন্তর পিরিয়ডস হওয়া উচিত। কিন্তু দেখা গেল যে কারোর ক্ষেত্রে সেটা হচ্ছে না, প্রতি মাসে 4 দিন 5 দিন করে পিছিয়ে যাচ্ছে। 5 মাস 6 মাস অব্দি এটা নোট করবে, নোট করার পর অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি
যে 13 থেকে 21 বছর বয়সের যে সমস্ত বালিকারা আছে তাদের অন্তত 90% বেশি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটি রোগে আক্রান্ত হচ্ছে। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে শুধু এই কিছু অংশকে দেখছি, এর বাইরে কিছুই জানি না, তাই না? আমি যদি এটুকু বলি যে তোমাদের কোন দাঁতটা সব থেকে সুচালো, বলতে পারবে না, চিপ ঘুরিয়ে দেখতে হবে কোন দাঁতটা সব থেকে সুচালো। তাহলে এখনো নিজেকেই চিনি না, অথচ আমরা সারাদিন কি করি, লোকের বিচার করি, ও কেমন, এ কেমন, সে কেমন। আগে নিজেকে চিনি, নিজের বিচারটা করি, যেটুকু আয়না বা ফোনে দেখছি অন্তত সেইটুকুকেও চিনি। সে বালিকাদের শরীরে প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, এর বাইরে আর কি থাকে না, এর বাইরে থাকে প্রোজেস্টেরন, এর বাইরে থাকে এলএইচ বা লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই চারটে হরমোন মূলত গোটা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করছে। মুড সুইং করে অপরজনে আর কোন দিকে কেটে নিতে পারো, এই রকম নানা রকম ভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে যে সাদা তেল খুব উপকারী, আদতেই উপকারী সেটা নয়। এটা সাদা তেল খেলে কি ক্ষতি হয়, না সাদা তেল খেলে প্রথমত হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে ভালো তেল কোনটা, না ভালো তেল হচ্ছে সর্ষের তেলের সাথে তিলের তেল মিশিয়ে যদি রান্না করা যায় তাহলে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো তেল। বোঝা গেছে তো বাচ্চারা? বেশ, এরপরে আমরা তোমাদের একটা ছোট্ট কুইজ শোতে যাব। আমাদের এখানে আছে মেরাই কলেজের লেকচারার মাননীয় চৈতালি ঘোষ, উনি তোমাদের সাথে একটুখানি কুইজ শোতে। ঠিক আছে, খুব ভালো থাকবে বাচ্চারা, আনন্দ থাকবে, আজকে তোমরা আমরা এখানে